আহমাদ অরণ্যায় আপনি লিখেছেন জাকাত দেয়া থেকে বিরত থাকার জন্য এক বছর হওয়ার আগে নিজের সম্পত্তি স্ত্রীকে দান করে দেওয়া আবার স্ত্রী সম্পদ এক বছর হওয়ার আগে স্বামীকে দান বা লিখে দেয়া এরূপ করলে কি তাকে আর ক্ষতি হবে বা কোনো গুণা হবে বা ইমতিয়াজ এটা তো আল্লাহর সাথে রীতিমতো চালাকি করা এবং প্রতারণা করার সামিল স্বামী সম্পদের মালিক হয়ে গেলেন এক বছর হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি স্ত্রীকে দিয়ে দিলেন তবে স্ত্রী নতুন করে মালিক হলেন তিনি এক বছর হওয়ার আগে আগে আবার স্বামীকে দিয়ে দিলেন যেতে এক বছর হয়ে গেলে জাকা দিতে হবে সেজন্য জাকাত এড়াবার জন্য এভাবে যদি তারা অভিনয় করতে থাকেন এবং একে অন্যকে দেয়া দেয়ই করতে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্টভাবে প্রতারণা এবং গুনাহের কথা স্বামী যদি স্ত্রীকে উপডোকন দেন স্ত্রী স্বামীকে উপহার দেন উপভোগ দেন সেটি তো সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় সেটি তো একটি জায়েজ বিষয় বৈধ বিষয় কিন্তু জাকাত এড়াবার জন্য এই প্রচেষ্টা এটা নিজের প্রতি নিজে অবিচার করারই সামিল জাকাত দিয়ে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না আমরা যে সম্পদ যে পরিমাণ জাকাত দেব সেটির অনেক বড় স্বভাব এবং বিনিময় আকারে আমাদের আমলনামা যুক্ত হবে যে আমাদের আকারেতে অনন্ত অসীম কালে কাজে লাগবে ইনশাআল্লাহ তাছাড়া এটি গরিবের অধিকার গরিবকে দেয়ার মাধ্যমে অভাবে মানুষকে দেওয়ার মাধ্যমে আমাদের মনে যে প্রশান্তি হয়ে থাকে অর্জন হয়ে থাকে নিজের ভোগেও সে প্রশান্তি থাকে না এটি হলো বাস্তবতা অতএব জাকাত থেকে পলায়ন করা এটি কি আমাদের থেকে একটি নাম বিক্রিমস্লাহ সাল্লাম বলেছেন যে কি আমাদের আগে মানুষ জাকাতটাকে জরিমানা মনে করবে এটা আর্থিক দণ্ড মনে করবে এটি আর্থিক কোনো দণ্ড নয় এটা আর্থিক কোনো জরিমানা নয় এবং এটির আপনার ফিডব্যাক ব্যক্তি নিজেই পায় এবং পাবে ইনশাআল্লাহ তাহলে যার কারণে এরকম করলে সেটি জায়জ হবে না সেটি গুনাহের কারণ হবে হয়তো আপনার আক্ষরিকভাবে মানে আলাগতভাবে এরকম হলে তার উপরে জাকাত বর্তালো না কিন্তু এভাবে জাকাত এড়ানোটা সুস্পষ্ট গুনা তাহলে লাভ কি আমি জাকাত এড়িয়ে তো গুনাহের মধ্যেই আমাকে পড়তে হচ্ছে তাহলে লাভ হলো কী আল্লাহ আমাদের নিয়তের অবস্থা জানে না আমাদের মনের অবস্থা জানে না আমরা যদি চালাকি করি জাকাত থেকে পলায়ন করার জন্য তাহলে সেটি সন্দেহাতীতভাবে গুনাহের কথা এবং পাপের কথা এরপরে বশির আহমদ আপনি লিখেছেন কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কীভাবে পেতে পারি কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে একটা খেজুরের অংশ দিয়ে একটু পানি দিয়ে ইফতার করায় তিনি সব পাবেন আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাল্লাহ সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো ব্যাপারটা তো সেরকম নয় আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র দশ টাকা পনেরো টাকা খরচ করে একজন মানুষকে দেন ভাই ইনটেক পানির বোতল আপনি ইফতার করতে পারেন অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন কিছু একটা দিলেন একটা খেজুর দিলেন দিয়ে আপনি ইফতার করেন তাতে আপনি সভাব পেতে পারেন যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করালে যে সব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শুরু করার জন্য এর মাধ্যমে আপনি সব পেতে পারেন কারণ মান্তাল্লা ইলা খাইরিন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে পথ দেখাবে কাউকে তার দেখা দেখি তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সব পাবেন তার সম্পর্ক পরিমাণ পেতে পারেন যদি আপনি এই কাজটি করবেন এটি আপনার জন্য একটা বিকল্প আল্লাহ তালা তফিক দান করুন আরেকটি বিষয় হলো কোন ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম বাট সুযোগ নেয় দেখে আমি করতে পারছি না এরকম হলে আল্লাহ থাকে সোয়াব দেন অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই কানিস ফাতেমা কুসুম আপনি লিখেছেন মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সোয়াব পাওয়া যাবে বোন কানিস ফাতেমা কোরআনে তেলাওয়াত আপনি যেখান থেকেই কোরআন না করেও পরিপূর্ণ সোয়াব পাবেন আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয় আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি সাহাবাহিক রামের যুগে কাগজ ছিল না তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন কিংবা চাঁড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন কিংবা স্মৃতি থেকে পড়তেন অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয় আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সব আপনি পাবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানকর আহার কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআনে করিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে দশটি দেওয়া হবে এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে সে অক্ষরটা কোথ থেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি অথব সেটি মোবাইল থেকে হোক ওয়াল লেখন থেকে হোক কাগজ থেকে হোক যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা কোথেকে করছেন সেটা বড় কথা নয় তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন মিথ্যে লাউ করি কোন কোনো ক্ষেত্রে কোন কোন ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না কারণ অ্যাপে একটা এস এম এস আসতে পারে একটা ভয়েস আসতে পারে নোটিফিকেশান আসতে পারে সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে পড়তে লাভ করা যায় সেটা ভালো এই ক্ষেত্রে অন্তত এই জন্য যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইয়াসিন শেখ আপনার প্রশ্ন তো দিয়েছি হাবিব আপনি লিখেছেন আমি ইউনিভার্সিটিতে এবার এক্সাম দেব রোজা না রেখে যদি আমি পরীক্ষার পরে রোজাগুলো কাজা করি তাহলে কি হবে দেখুন রোজা অবস্থায় যদি পরীক্ষা আসে কিংবা ক্লাস করার ব্যাপার থাকে কিংবা কোনো ডিউটির ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে সেই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই ইমানদার রোজা না রাখার সুযোগ তখনই থাকবে যে রোজা রাখলে তার জীবনহানির আশঙ্কা হবে তার জীবনের উপরে বড় ধরনের হুমকি হবে এরকম বিষয়ে তিনি রোজা না রাখার সুযোগ আছে সেগুলো পরে তিনি রাখবেন কিন্তু পরীক্ষা না দিলে তো আমি মরে যাব এরকম নয় অথবা আমি শেষ হয়ে যাওয়ার এরকম নয় ক্লাস না করলে আমার আমি মরে যাব মৃত্যুর মুখে পতিত হবে এরকম না হয়তো ক্ষতিগ্রস্ত হব তো এই স্যাক্রিফাইসটা মাধ্যমেই তো আমাকে আল্লাহ তালা সন্ত্রাসের পথে এগিয়ে যেতে হবে যদি এরকম পরিস্থিতিতে আমরা রোজা রাখি তাতে আমরা মরে ব্যাপারটা এরকম না রোজা রেখে পরীক্ষা দেওয়া যাবে ক্লাসও করা যাবে হয়তো কঠিন হবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু এই কষ্টে একেবারে মরণাপন্ন অবস্থা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না একটু কষ্ট হবে জাস্ট এটুকু এটুকু সবার একজন মুসলমানকে তো করতেই হবে ইনশাআল্লাহ তারা ইমানদারের কাছে ইসলামের রোকনগুলো ফরজ কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ সে কাজগুলো তিনি করবেন সে কাজগুলো করার পাশাপাশি তিনি দুনিয়ার জন্য তার জাগতিক যে কর্মকাণ্ড আছে সেগুলোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন যদি তিনি আপ্রাণ চেষ্টা করেও সে সমস্ত কাজে কোনো প্রকার ক্ষতি হয় ঘাটতি হয় তো সেটাকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এক কথা স্যাক্রিফাইসটা হবে দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নয় আপনার জন্য দুইটা জিনিস আসলো আপনার সামনে আপনি হয় দিনের ক্ষেত্রে ত্রুটি করবেন দুনিয়া ঠিক রাখার জন্য না হলে দুনিয়ার ক্ষেত্রে ত্রুটি করবেন দিন ঠিক রাখার জন্য কোনটা আপনার করা উচিত একটা ক্ষণস্থায়ী খুব সীমিত সময়ের এবং সেটার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই আর একটা স্থায়ী এবং সেটা প্রাপ্তির নিশ্চয়তা আছে তৃপ্তির স্থায়িত্ব আছে কোনটার জন্য আপনার স্ক্রিভেস করা উচিত সেটা বোধ হয় বলায় বাহুল্য আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন